সুপ্রিয় শিক্ষার্থীরা ও স্নেহের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সামনে সেট নাম্বার ষোলো অর্থাৎ পেজ নাম্বার দুশো এগারোতে রয়েছে সেটির সম্বন্ধে এমসি কিউ এসি কিউ ডিটেলসে আলোচনা করবো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে এবং যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা অবশ্যই ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা কনট্যাক্ট করে অবশ্যই পিডিএফটি নিয়ে নিতে পারো পিডিএফটির মূল্য মাত্র পাঁচ টাকা তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারো ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো প্রথম প্রশ্ন শুরু করছি এমসি বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই মৃত্যুঞ্জয় ট্রামে ওঠে ঘয়ের অপশানটা হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন আছে বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল উত্তর লিখবে ছাতু ঘয়ের দ্যাগের অ্যাঞ্চটা হবে তারপরের প্রশ্ন উনি আমার পতি দেবতা উনি হলেন শিব ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন চেঁচিয়ে বলল খবরদার কে চেঁচিয়ে বলল করিম ফরাজি খয়ের অপশানটা হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন আমি পারবো না বক্তাকে মৃত্যুঞ্জয় ক্ষয়ের অপশানটা হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে সত্য কে গয়ের অপশানটা হবে সঠিক উত্তর আকাশে জ্বলছে এখনো আকাশে জ্বলছে তারা গয়ের অপশানটা হবে সঠিক উত্তর আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল ক্ষয়ের অপশানটা হবে সরি উত্তর তারপরের প্রশ্ন যা পারি কেবল সেই কবিতাই জাগে কবিতায় কি জাগে কবির বিবেক তারপরের প্রশ্ন কি আছে দেখে নাও যে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন বৌদি ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি কি নাট্য নাট্যগোষ্ঠী গয়ের অপশানটা হবে তারপরের প্রশ্ন দি নাইট ইজ কলিং মি 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 অর্থাৎ সংলাপটি কার বার্নার্ড বার্নার্ডসো কয়ের অপশনটা হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন কাবুকি থিয়েটার কোন দেশের উত্তর লিখবে জাপান গয়ের অবসেন্ট হবে সঠিক উত্তর নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত বছর আটষট্টি বছর ক্ষয়ের অবসেন্ট হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন গ্রিন রুমে ঘুমুন কে ঘুমুন উত্তর হবে দাগের কালীনাথ সেন গলদের নিপাত করেছিল সিজার ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর হাসান আবদালের বর্তমান নাম কি পাঞ্জা সাহেব ক্ষয়ের অবসেন্ট হবে সঠিক উত্তর জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন গয়ের অপশনটা হবে সঠিক উত্তর সুনানি দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র মা যশোদা কয়ের অপশনটা হবে উত্তর তারপরের প্রশ্ন ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার হলেন হীরালাল সিন গয়ের অবসেন্ট হবে সঠিক উত্তর একটি তাড়িত ধ্বনি হল গয়ের অবসেন্ট হবে সঠিক উত্তর তারপরে শেষ প্রশ্ন দারুণ শব্দের আদি অর্থ কী কাঠ নির্মিত অর্থাৎ গয়ের অপশানটা হবে সঠিক উত্তর তো এবার দেখে নাও সেকি টাইপের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন কী আছে যে মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখে দেখেই টের পাওয়া যায় কী টের পাওয়া যায় উত্তর লিখবে মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে সে আর কথার মানে বুঝতে পারে না তারপরের প্রশ্ন ফাঁপি কাকে বলে শীতকালে বৃষ্টির সাথে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলার গ্রামে ছোটো লোকেরা তাদের ছোটো ভাষায় ফাঁপি বলে তারপরের প্রশ্ন জেগে উঠিলাম কবি কোথায় কিভাবে জেগে উঠলেন উত্তর লিখবে রূপনারায়ণের কুলে পৌঁছে কবি উপলব্ধির মধ্য দিয়ে জেগে উঠলেন তারপরের প্রশ্ন সে নামলো কে কোথায় নেমেছিল সে বলতে হরিণটির তীক্ষ্ণ নদীর শীতল ঢেউয়ে নেমেছিল তারপরের প্রশ্ন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন মাঝে মাঝে শোনেন মহুয়া ধারে বনের ধারে কয়লাখনির গভীর বিশাল শব্দ তারপরের প্রশ্ন বহুদিন জঙ্গলে যায়নি জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে জঙ্গলে যায়নি কারণ শহর থেকে কবির উপ শহরে থেকে কবির উপলব্ধি হল শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় এই জন্য তারপরের প্রশ্ন দিলুম তোকে বক্সিস দিলুম কে কাকে বক্সিস দিল উত্তর লিখবে রজনীকান্ত রামব্রিজকে তিন টাকা বকশিস দিয়েছিল তো তারপরের প্রশ্ন কি আছে যে অথবা আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোন সত্যি কথাটি বলেছিল উত্তর লিখবে বক্তা কালীনাথ বলেছিল যে তার সোয়াদ জায়গা না থাকায় তিনি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোয় এই সত্যি কথাটি বলেছিল তারপরের প্রশ্ন খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় কে খালি ধাক্কা দিয়ে বেড়ায় উত্তর লিখবে প্রথম লব সিনের পর্যায়ে মিত্রের বিভাবনাটকে বলা হয়েছে যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায় তারপরের প্রশ্ন অথবা অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন কারণ সে সংস্কৃত তেরো পেয়েছিল বলে তারপরের প্রশ্ন সেকালে ঘন ঘন শাঁখা হতো শাঁখা হলে কি করতে হতো শাঁখা হলে বাড়িতে অরন্দন হতো আর মেঝেতে শুতে হতো তারপরে অথবার প্রশ্ন আছে বিরাট আরমাডা যখন ডুবলো আরমাডা কি আরমাডা হলো স্পেনের রণতৈরির বহর তারপরে দশের দাগের প্রশ্ন রয়েছে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে যে সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তা খবর যে ব্যাকরণে দেয় তাকেই বলা হয় সঞ্জননী ব্যাকরণ তারপরে এগারো দাগের প্রশ্ন রেজিস্টার কি উত্তর হবে কম্পিউটারে যে স্মৃতি সরাসরি সিপিউ এর সাথে যুক্ত করে এবং যাতে সাময়িকভাবে সঞ্চিত করে রাখা যায় তাকে রেজিস্টার বলা হয় তারপরে সর্বশেষ প্রশ্ন আছে মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি কয়টি ও কী কী ব্যঞ্জনধ্বনি আছে তিরিশটি তো এই ছিল আজকের যে সেট নাম্বার ষোলো অর্থাৎ দুশো এগারো নাম্বার পেজের ভিডিও তো পরবর্তী সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুক পরবর্তী সেটে ফিরে আসছি